ভগবত গীতার তৃতীয় অধ্যায়ে 13 নম্বর শ্লোকে যে কথাটি বলা হয়েছে, যে ভুঞ্জতে তে তোহম পাপা যে পচন্তে আত্মকারণাত, যিনি কেবল নিজের জন্যে পাক করেন তাকে পাপের অন্ন বলে বলা হয়েছে। এ কথা কেন বলা হলো? প্রত্যেক মানুষের অবস্থান কোনো না কোনো মানুষ বা প্রাণীর ওপর নির্ভরশীল। আমরা কেউই এই পৃথিবীতে একা বেঁচে নেই, অনেক অনেক মানুষের দ্বারাই আমাদের বেঁচে থাকা বা এই জীবন ধারণ। সেই কারণের জন্য এখানে বলা হচ্ছে যে আপনার ভেতরে যে ঋণগুলো রয়েছে, যাকে দেবঋণ, ভূতঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, শাস্ত্রে এভাবে ঋণের কথা বলা হয়েছে, তার মানে কি হলো? আমরা সকলেই ঋণী। তাই যখনই আপনি এই ঋণের খানিকটা হলেও পরিশোধ করার চেষ্টা করেন, তখন আপনি ঋণ স্বীকার করেন এবং ঋণ পরিশোধের চেষ্টা করেন। তাই কেবলমাত্র যদি নিজের জন্য করেন, তার মানে আপনি কেবলমাত্র ঋণ অস্বীকার করছেন তা নয়, আপনি সেই জন্যে পরিশোধের কোনো চেষ্টাও করছেন না। নিশ্চয়ই পাপ শব্দটির অর্থ এখানে বুঝতে পেরেছেন। পাপ মানে আপনার যে ভেতরে কোনো একটা পাপ লেগে গেল, এরকম ভাববেন না। পাপ মানে আপনি কেবলমাত্র যদি নিজের জন্য এটি করেন। স্বামীজি খুব দৃঢ় এবং স্পষ্টভাবে বলছেন, সেই মানুষই পৃথিবীতে জীবিত যে বাঁচে কিন্তু অপরের জন্যে বাঁচে। যে কেবল নিজের জন্যে বাঁচে সে জীবিত হয়েও মৃত। অর্থাৎ প্রতি মুহূর্তেই আপনি যদি সেই ঋণ অনুভব করেন, প্রত্যেক মানুষই আমরা ঋণী। এই পৃথিবী থেকেই আমরা নিয়ে বড় হচ্ছি, সেই ঋণটিকেই নানাভাবে শাস্তি পাওয়া হয়েছে।